দেশের অভিজাত মিষ্টি বিপণী মধুবনর কোতোয়ালি শাখার শুভ উদ্বোধন করা হয়। 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 10টায় নগরের কোতোয়ালি মোড়ত মধুবন টাওয়ারত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি নতুন শাখার শুভ উদ্বোধন করে বাইতেশ্বরব দরবারের পীর সাহেব বাহারুল উলুম আলহাজ মৌলানা মোহাম্মদ কুতুবুদ্দিন মদজিলুল আলী। মধুবন গ্রুপত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোলাইমান রাশো আপত্তিতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মধুবন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা আর বিশিষ্ট জনল। এটা বাংলাদেশের যেদিকে মিষ্টির জগৎ আছে দেখুন মধুবনের অনুসরণ করবি, এত খুব আনন্দ লাগে, খুশি লাগে যে এই ধরনের একখান মিষ্টির দোকান। আসলে এটা বহুত মিষ্টির দোকানই, কিন্তু মধুবন অত্যন্ত একখান পরিচিতি লাভ করছে। তো আরা যারা মিষ্টি খাই, আরা যারা আত্মীয় স্বজন হাতে মিষ্টি লই যায়, আরা মনে করি বেশি বেশি করে আরা মধুবনত মিষ্টি কিনলাম। চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশত মিষ্টান্ন জগত প্রথম, যারা মিষ্টি জগত আধুনিকতা নেই ইয়ানোর অপর নাম হলো মধুবন। অনুষ্ঠানত ব্যবসার সফলতা কামনা করি আমন্ত্রিত ওলামায়ে কারামল বিশেষ দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করে। ডেস্ক নিউজ, সি+ টিভি।